5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার পর তাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে পাঠানো হয়। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আক্তারুজ্জামান বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সহ বাকি 5 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 2,10,71,671 টাকা জরিমানাও করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 409 এবং 109 ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারক। রায় ঘোষণার শেষে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। এর আগে জিয়া এতিমখানা মামলার রায় শুনতে পরে 12টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর 2:15টার দিকে আদালতে হাজির হন তিনি। খালেদা জিয়া আদালতে যাবার সময় কাকরাইল মোড়ে বিএনপি কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ের 1.25 ঘন্টা পর দুর্নীতি মামলার রায়ের জন্য গুলশানের বাসা থেকে পুরনো ঢাকার বকশিবাজার আদালত পথে রওনা দেন খালেদা জিয়া। মগবাজার মোড়ের কাছে নেতাকর্মীরা তার বহরের সাথে যোগ দিতে থাকেন। কাকরাইল মোড়ে আসার পর সংঘর্ষ শুরু হয়। ইট পাটকেল ছুড়তে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে টিয়ার গ্যাস শেল ছোড়ে পুলিশ। রায় ঘোষণার পর খালেদা জিয়া আপাতত নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, রায়কে ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনজীবন কে একটা বাধার সম্মুখীন করতে চায়, তাহলে তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী তার যে কাজটি করার সেটিই করবেন। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, যাতে কোনো রকম বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে, জনগণের দুর্ভোগ কেউ সৃষ্টি না করতে পারে, ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সচল রয়েছে, সবসময় তারা তাদের পেশাদারিত্বে সবসময় তারা মানে সঠিক জায়গাটি অবস্থান করছে। এদিকে খালেদা জিয়ার রায় ঘোষণার পরপর দেশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। এই সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সারা দেশে আটক হয় বিএনপি জামাতের প্রায় 600 নেতাকর্মী। কোনো এলাকার রায় ঘোষণার পর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রায় ঘোষণার সাথে সাথেই সিলেট কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র দল। একই সময়ে সিটি পয়েন্ট থেকে মিছিল বের করে ছাত্রলীগ। এতে দুপক্ষের সংঘর্ষ বাধে, ভাঙচুর হয় বেশ কয়েকটি গাড়ি। হবিগঞ্জ শহরেও রায় ঘোষণার পর এখন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাদের সাথে সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। আহত হন বিএনপির 5 নেতাকর্মী। জামালপুরেও বিএনপির মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শহরের রশিদপুরে বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করে 1টি ট্রাক ও 5টি অটোরিকশা। পঞ্চগড়ে সংঘর্ষ না হলেও ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া আর পুলিশি বাধায় পণ্ড হয় বিএনপির ঝটিকা মিছিল। সেখান থেকে আটক করা হয় 4 নেতাকর্মীকে। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নীলফামারী শহরের মরাল সংঘ মোড় থেকেও মিছিল বের করে বিএনপি। এ সময় 4 জনকে আটক করা হয়। রংপুরে জাহাজ কোম্পানির মোড় এলাকায় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। পুলিশি বাধায় মিছিল বন্ধ হলেও সংক্ষিপ্ত সভা করেন বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়াকে দ্রুত জেল থেকে বের করে আনার ঘোষণা দেয়া হয়। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে বিএনপি অফিসের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সহ 16 জনকে আটক করা হয়। এদিকে গাজীপুরে সকাল থেকে রাজপথ দখলে রাখে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা, আর রায় ঘোষণার পর তারা বের করে আনন্দ মিছিল। ব্রাহ্মণবাড়িয়াতেও বৈঠা মিছিল বের করে জেলা ছাত্রলীগ। শাহরিমা বৃত্তি, 71।